বিনীত গোয়েলের নাম নিতেই সঞ্জয়ের মুখ বন্ধে মরিয়া পুলিশ। চক্রান্তের অভিযোগে স্বরূপ মুখ বন্ধে বেনজির সুরক্ষার ঘেরাটোপে সঞ্জয়। গতকালের ঘটনা আপনাদের সামনে রেখেছিলাম, আর এরপরে দেখলাম আজ বেনজির ঘেরাটোপে সঞ্জয় রায়কে নিয়ে আসা হলো শিয়ালদা আদালতে। চক্রান্তের অভিযোগে স্বরূপ হয়েছিলেন সঞ্জয় রায়। বিনীত গোয়েলের নাম নিতেই কি তাহলে সঞ্জয় রায়ের মুখ বন্ধে মরিয়া পুলিশ? সরাসরি আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা রয়েছেন আমাদের সঙ্গে। প্রকাশ, যেভাবে সঞ্জয় রায় অভিযোগে, চক্রান্তের অভিযোগে স্বরূপ হচ্ছেন, তাতে সরকারের অস্বস্তি বাড়াতেই কি এই নিরাপত্তার ঘেরাটোপ? এই প্রশ্ন উঠছে। দেখো, তোমাকে বলে দিই, বহু বছর ধরে আমরা নিউজ কভার করছি, বড় বড় জঙ্গিদের গ্রেফতার করা হয়েছে, তাদের কোর্টে তোলা হয়েছে, কিন্তু আজকে যে ছবি আমরা দেখলাম সেটা কিন্তু তার আগে আমরা দেখিনি, এর আগে আমরা দেখিনি। আজকে সঞ্জয় রায়কে গ্রিন করিডোর করে প্রেসিডেন্সিয়াল জেল থেকে শিয়ালদা কোর্টে নিয়ে আসা হলো, এবং ঠিক 3 মিনিট আগে সঞ্জয় রায়কে বার করা হলো। তোমাকে বোঝানোর চেষ্টা করব, সামনে যে গেট দেখতে পাচ্ছ, শিয়ালদা কোর্টের গেট, মেন গেট, কোলাপসিবল গেট, এবং আমরা দেখলাম বার করার সময় সেই গেট ঘিরে একটা প্রিজন ভ্যান দাঁড় করানো হয়, এবং প্রিজন ভ্যানের ঠিক পাশে আর একটা সাদা গাড়ি, কলকাতা পুলিশের সাদা গাড়ি, যে গাড়িতে চারিদিক থেকে কিন্তু জাল ঘেরা। অর্থাৎ আমাদের এই জায়গায় আটকে রাখা হয়েছে, আমরা ওইদিকে যেতে পাচ্ছি না বা বাইরে যেতে গিয়ে দেখতে পাচ্ছি না। এখান থেকে দাঁড়িয়ে কিন্তু দেখা সম্ভব নয় যে সঞ্জয় রায়কে প্রিজন ভ্যানে বসানো হলো নাকি কলকাতা পুলিশের সেই চারিদিকে যে জাল ঘেরা গাড়ি, কালো কাচের গাড়ি, সেই গাড়িতে বসানো হলো, আমরা বুঝতেই পারলাম না। এবং সেই সময় গোটা এলাকা ব্যারিকেড করে কলকাতা পুলিশের অফিসাররা ঘিরে রেখেছিলেন, এবং গ্রিন করিডোর করে যেভাবে সঞ্জয় রায়কে নিয়ে আসা হয়েছিল, একইভাবে কিন্তু সঞ্জয় রায়কে ঠিক 4-5 মিনিট আগে বার করা হয়েছে। এবং যে সময় সঞ্জয় রায়কে নিয়ে আসা হয়, আমরা দেখলাম 5টি গাড়ি, সামনের দিকে একটা কলকাতা পুলিশের এসকর্ট ভ্যান ছিল, তারপর পরপর দুটো এমন একটা গাড়ি, একই ধরনের দেখতে গাড়ি, চারিদিকে জাল দেওয়া গাড়ি, এবং কালো কাচ, অর্থাৎ গাড়ির ভেতরে বসে সঞ্জয় রায় বা যে কেউ যদি চেষ্টা করে যে চিৎকার করে কিছু বলবে বা অভিযোগ জানাবে, সেই শব্দ বা সেই আওয়াজও কিন্তু বাইরে এসে পৌঁছবে না। এবং সঞ্জয় রায়কে নিয়ে আসার সময় এবং নিয়ে যাওয়ার সময় পুলিশের তরফে কিন্তু গোটা এই জায়গাটা খালি করে দেওয়া হয়েছিল, আমাদের এই গার্ডরেলের ভেতরে আটকে রাখা হয়, এমনকি 3-4 জন পুলিশ কর্মীদের এখানে দাঁড় করিয়ে রাখা হয় যাতে আমরা বাইরের দিকে না যেতে পারি। অর্থাৎ আমরা দেখলাম সঞ্জয় রায়কে প্রথমের দিকে যখন কোর্টে নিয়ে আসা হতো তখন শুধুমাত্র একটা প্রিজন ভ্যানে নিয়ে আসা হতো। যেদিন সঞ্জয় রায় প্রথম মুখ খুলল, চিৎকার করে সে অভিযোগ জানাতে শুরু করলো, তারপর থেকে সঞ্জয় রায়ের 3টে গাড়ি হয়ে গেল। সঞ্জয় রায় প্রিজন ভ্যানে নিয়ে আসা হতো, সেই প্রিজন ভ্যানে থাকতো জাল, এবং জালের ভেতর থেকে কিন্তু সঞ্জয় রায় চিৎকার করে অভিযোগ জানাতো বা কথা বলার চেষ্টা করতো, এবং দুবার আমরা দেখেছি সেই অভিযোগ সে জানিয়েছে। কিন্তু আজকে পুলিশের তরফে যে ব্যবস্থা করা হলো, গতকাল প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল বা ডিসি স্পেশালের নাম নেওয়ার পর, এই কথা শোনার পর, আজকে আমরা দেখলাম পুলিশের তরফে জানতেই দেওয়া হলো না যে যে 5টি গাড়ির কনভয় যাচ্ছে কোন গাড়িতে সঞ্জয় রায় রয়েছে। অর্থাৎ বাইরে থেকে আমরা বুঝতেই পারলাম না বা কেউ বুঝতে পারল না যে সঞ্জয় রায়কে কোন গাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। দেখানোর জন্য একটা প্রিজন ভ্যান নিশ্চয়ই ছিল, কিন্তু আমরা দেখলাম
যে প্রিজন ভ্যানে কিন্তু সঞ্জয় রায়কে নামানোর সময়, যেটা পুলিশ সূত্রের খবর, যেটা আমরা সূত্র মাধ্যমে জানতে পারছি, প্রিজন ভ্যানে উপস্থিত ছিল। অর্থাৎ এই যে সরকারের অস্বস্তি বাড়াতেই, যেভাবে সঞ্জয় রায় অভিযোগে সরব হচ্ছেন, তাতে সরকারের অস্বস্তি বাড়াতেই কি এই নিরাপত্তার ঘেরাটোপ? গতকাল সঞ্জয় রায় কি বলেছিল, কি অভিযোগ করেছিল, শোনাবো। আমি নাম বলে দিচ্ছি, দিলীপ গোয়েল, যিনি আছেন ডিসি স্পেশাল, ওনারা নিজের আমাকে ফাঁসিয়েছে।